এনার্জিটে বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট তো কালকের থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজের অধীনস্থ ইন্টারমিডিয়েট ও সাপ্লিমেন্টারি পরীক্ষা কারণ তেইশ তারিখ থেকে তেইশ তারিখ অর্থাৎ নভেম্বরের তেইশ থেকে ডিসেম্বরের তেইশ অব্দি ক্যালকাটা ইউনিভার্সিটি ডেট দিয়ে দিয়েছিল কলেজগুলোকে এবং বলে দেওয়া হয়েছিল যাবতীয় যে ইন্টারমিডিয়েট এবং সাপ্লিমেন্টারি ডিউ পরীক্ষা সেগুলোকে নিয়ে নিতে হবে এই সময়ের মধ্যে তো কালকের থেকেই কিছু কলেজ চালু করে দিচ্ছে তার মধ্যে একটি কলেজ আমি দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে অন্যান্য যত কলেজ আছে তারাও মোটামুটি পঁচিশ আঠাশ কিছু আছে এক তারিখ এইভাবে কিন্তু তারা পরীক্ষাগুলো নেবার প্ল্যান করছে এবং রুটিনও দিয়ে দিয়েছে এবং লাস্ট এক্স লাস্ট টাইম একদম যেমন আমি ফাইনাল এক্সামিনেশন যখন হয়েছিল সেই সময়ও দিয়েছিলাম আমি এক্সাম টিপস তো আমি ইন্টারমিডিয়েট এক্সামও দিতে চলে এলাম এক্সাম টিপস আমার যেটা মনে হয় আমি আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম তার সাথে বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু বা স্টুডেন্টরা আমরা জানি লাগাতার আন্দোলন করেছে তারা এবং আবার চব্বিশ তারিখ স্টুডেন্টরা কিন্তু আন্দোলনে ডাক দিয়েছে এবং বা তার ফলে যা এই আন্দোলনের জন্য কী দাবি এবং তা কী রিলেটেডের জন্য আন্দোলন হচ্ছে সমস্ত কিছু বলে দিচ্ছে একটা ভিডিওতেই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং সিউর সবথেকে বড় কথা স্টুডেন্টদের জন্য বিশাল বড় বেস্ট অফ লাক কালকের থেকে যাদের পরীক্ষা শুরু হচ্ছে তাদের জন্য এবং যাদের আগামী দিনে পরীক্ষা শুরু হতে চলেছে তাদের জন্য তো প্রথমে আমি বর্ধমান এটা দেখিয়ে দিচ্ছি তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অ্যাকচুয়ালি যারা স্টুডেন্ট আছে সেই বর্ধমানের স্টুডেন্টরা তারা কিন্তু বলছে যে চব্বিশ তারিখ তারা কিন্তু অবিলম্বে সমস্ত সাপ্লিমেন্টারি ও ব্যাকলগ পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করে স্নাতকোত্তর ভর্তির দাবিতে চব্বিশে নভেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয় অভিযান এবং বলে যে সময় এগারোটার সময় জমায়েত হচ্ছে টাউন হলে এটা আমি আপনাদের কমিউনিটিতেও দিয়ে দেবো আমার আরজিটেক কমিউনিটিতে পেয়ে যাবেন এবং বলেই দিচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় যদি সমস্ত সাপ্লিমেন্টারি ও ব্যাকলগ পরীক্ষা নিতে পারে তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয় পারবে না কেন ক্যালকাটা ইউনিভার্সিটি সমস্ত সাবলিমেন্টারি ব্যাকলগ মোটামুটি হ্যাঁ অনেক কিছু যেগুলো নেবে না বলেছে সেগুলো তারা নিচ্ছে কিন্তু হ্যাঁ তারপরেও কিছু কিছু পরীক্ষা বাকি রয়েছে যেমন বিএবিএসসির যারা আমাদের থার্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার সেই স্টুডেন্টগুলোর বাকি রয়েছে তবে হ্যাঁ এটা ঠিক যে সিউ কিন্তু এই আন্দোলনের পরেই মানে আমাদের সাবলি এক্সামগুলো নিচ্ছে এবং বিকমের ওয়ান থ্রি ফাইভ সব করা সাবলি এক্সাম নিচ্ছে এবং পার্ট ওয়ান পার্ট টু এক্সাম যারা নেবেই না বলেছিল সেটাও নিচ্ছে তো তার ফলে আপনারা অতি অবশ্যই যান বর্তমান বিশ্ববিদ্যালয়ে এই অভিযানে আপনারা সাপোর্ট করুন যারা যেন অন্তত সাপ্লিমেন্টারি বা ব্যাকলগ স্টুডেন্ট আছেন এবং আমার মনে হয় স্টুডেন্টদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করতে পারি আপনারা এটা নিয়ে তো বলছেন খুব ভালো জিনিস আমরা সবাই আছি আপনাদের পাশে প্লাস আপনারা কিন্তু এর সাথে পিজি অ্যাডমিশন নিয়ম একটু বলুন কারণ আর সময় নেই এটা তার জন্য একটু ইউনিভার্সিটিকে প্লিজ রিকোয়েস্ট করুন প্লাস যারা ডিস্টেন্সের স্টুডেন্ট আছে তাদের ভোট তাদের যে পরীক্ষার রেজাল্টের ব্যাপারটাও তো বিশাল বড় বেস্ট অফ ল্যাক জানাচ্ছি আপনাদের এবং বড় হোক জানাচ্ছি আপনাদের সবাইকে তো চলুন দেখে নিচ্ছি পরপর আপডেটগুলো প্রথমে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি কালকে যে পরীক্ষা শুরু বঙ্গবাসী কলেজ তারা অলরেডি নোটিশ দিয়ে দিয়েছিল রুটিন দিয়ে দিয়েছিল তাদের কিন্তু কাল থেকে পরীক্ষা শুরু যেমন আপনারা এখানে গেলে দেখতে পাবেন যে এখানে পরপর রুটিনগুলো রয়েছে বিএবিএসসি বি বিকম সব করা পরীক্ষা কালকের থেকে শুরু হচ্ছে আমি একটা জাস্ট রুটিন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ডাউনলোড করা আছে দেখুন এখানেই বলে দিয়েছে মোটামুটি ডেটগুলো দেখুন তেইশ এগারো দু থেকে শুরু হচ্ছে বিকমের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ অবধি পরীক্ষা চলছে নট অনলি বিকম বিএবিএসসিরও কিন্তু কালকের থেকে ইন্টারনাল পরীক্ষা তো আপনাদেরকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লক কী করে আপনারা জাস্ট এই কলেজে যে সমস্ত স্টুডেন্ট আছে তারা কি করে দেবেন আপনাকে জাস্ট যেতে হবে হচ্ছে এখানে ডিপার্টমেন্ট ডিটেলস ফর ইন্টারনাল এক্সামিনেশান এখানে ক্লিক করলে আপনার কাছে ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পর আপনার কাছে একটা অপশান আসবে এরকম একটা অপশান আসবে এবং আপনাকে এটাকে জাস্ট ক্লিক করতে হবে আমার কাছে একটা পিডিএফ ডাউনলোড করা আছে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং এখানে দেখুন প্রত্যেকটা ভালো করে দেখুন এখানে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইংলিশ ধরুন ডিপার্টমেন্ট এইটা আমি একটা যে কোনো কলেজ দেখাচ্ছি মানে ধরুন যাদের পঁচিশ তারিখ থেকে পরীক্ষা বা আঠাশ বা এক তারিখ থেকে পরীক্ষা আপনাদেরও নয় এভাবে হবে না হলে হচ্ছে কলেজের ওয়েবসাইট থাকবে সেখানে গিয়ে আপলোড করতে হবে তবে আমি দেখুন বলে দিচ্ছি যেমন এই কলেজ যারা আছে তাদের এখানে এটা হচ্ছে কোশ্চেন পেপারের লিঙ্ক অর্থাৎ এটা ক্লিক করলে আপনার কাছে হচ্ছে আপনার যে মোবাইল থেকে যখন ক্লিক করছেন বা ল্যাপটপ কম্পিউটার থেকে করছেন আপনার যে গুগল ড্রাইভ আছে সেই ড্রাইভে গিয়ে এটা সেভ হয়ে যায় এবং এই ড্রাইভে সেভ সেভ হয়ে যাওয়ার পর আপনি আপনার কোশ্চেনটা পেয়ে যাচ্ছেন এখন আপনি পাবেন না আপনি কালকে ঠিক পাবেন টাইমে আচ্ছা এখানে দেখুন দিয়ে দিয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে মেল আইডি দিয়ে দিয়েছে আপনাদের এখানে মেল করতে হচ্ছে এবং শেয়ার ড্রাইভ লিঙ্ক উইথ ওয়া জেনারেল কোয়েশ্চেন পেপার তার সাথে জেনারেল কোয়েশ্চেন পেপার এবং তার সাথে দেখুন জেনারেলদের জন্য এখানে পড়েছে পাঠাতে হবে তো এইভাবে কিন্তু বঙ্গবাসী কালকের থেকে পরীক্ষা শুরু হচ্ছে অনার্স প্লাস জেনারেল সবার বিশাল বড় বেস্ট অফ অফলাক জানাচ্ছি কোনো অসুবিধা হলে জানাবেন এবং কেমন হলো পরীক্ষা অতি অবশ্যই জানাবেন এবার আমি আপনাদের আরেকটা জিনিস বলতে পারি যে এই যে পঁচিশ আঠাশগুলো আমি যেগুলো বলছিলাম যেমন ধরুন আমি যদি জয়পুরিয়া কলেজ যাই জয়পুরিয়া কলেজ কিন্তু এখানে দেখুন রয়েছে বা আপনার এই যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে বিএ বিএসসি আপনি সব পেয়ে যাচ্ছেন বিকম সেখানে এখন কিছু আপনি ওপেন ক্লিক করলে ওপেন হবে না আপনার ঠিক পরীক্ষার ডিউ টাইমের আগে কিন্তু পেয়ে যাচ্ছেন তো যেমন এখানে ধরুন ফাইনাল এক্সাম শিডিউল যেটা আছে আমি যদি সেটা একটু দেখি তো তাহলে আপনি দেখতে পাবেন যে এদের জয়পুরিয়া কলেজ আজকেরই বার করেছে এটা তো আমি জাস্ট এটা ক্লিক করলাম এবং দেখুন এরা বলে দিয়েছে এদের শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে পরীক্ষা তো এইভাবেই কেউ পঁচিশ করছে কেউ তেইশ থেকে তো বঙ্গবাসী বললাম কেউ আঠাশ কেউ ২৬ কেউ এক তারিখ অ্যাকচুয়ালি এটা যেহেতু কলেজের দায়িত্ব কলেজ ওয়াইজ এই পুরো জিনিসটা হচ্ছে এবং এখানে দেখুন মর্নিং শিফটে বিএ বিএসসি পার্ট ওয়ান পার্ট টু পুরো পরীক্ষার ডিটেলস দিয়ে দিয়েছে এবং আপনারা পরীক্ষাটা যখন দেবেন আর সেমভাবে ওই আমি যেটা আপনাকে বললাম যে আলটিমেটলি ওপরে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলে যেটা পাচ্ছেন এখানে ক্লিক করি আপনাকে কোশ্চেন পেপার ডাউনলোড করতে হবে এবং বাকি সমস্ত ডিটেলস রয়েছে তো এবার ধরুন আমি আরেকটা দেখাই এটা ধরুন হচ্ছে আর একটা কলেজ এদের যদি রুটিনটা দেখি এটা হচ্ছে এজ বোস কলেজ তো এদের যদি রুটিনটা ওপেন করে নিই আমি দেখুন এরা শুরু করছে এক তারিখ থেকে বেশিরভাগ কলেজই অ্যাকচুয়ালি শুরু করছে এক তারিখ থেকে পরীক্ষা তো এবং এটা কলেজের ওপর পুরো যেহেতু দায়িত্ব রয়েছে তো সেই হিসাবে হচ্ছে পুরো জিনিসটা তো এবার আমি আপনাদের লাস্ট মিনিট এক্সাম টিপস হিসাবে আমি তিন চারটে জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই প্রথমত একটা কথা বলি যে আমি অলরেডি তো আপনাদের একটা ওবি কিভাবে কীভাবে দেবেন এবং ওবির জন্য আলটিমেটলি একটা অ্যাপে অলরেডি ডিটেলস দিয়ে দিয়েছি সেটা আপনারা ওপরে লিঙ্ক যেটা দেখছেন সেটা ডেসক্রিপশন লিঙ্কটা ক্লিক করলে আপনারা পেয়ে যাচ্ছেন সেখান থেকে গিয়ে আপনাদের খুব সহজভাবে আপনারা করতে পারবেন কারণ সেখানে স্টেপ বাই স্টেপ পুরোটা আছে সেকেন্ড জিনিস হচ্ছে আমি একটা জিনিস বলতে পারি আপনাদের ফাইনাল ইয়ার এক্সামের এক্সপিরিয়েন্স থেকে স্টুডেন্টদের কথা শুনে এক্সপিরিয়েন্স থেকে সেটা হচ্ছে ধরুন আপনার যদি পাঁচ নাম্বারে কোশ্চেন থাকে তাহলে চেষ্টা করুন পাঁচ নাম্বারে কোশ্চেনেরই আনসার দেওয়া সেটাকে বেশি লিখে দশ নাম্বার পনেরো নাম্বার মতন করে আলটিমেটলি অত সংখ্যা লিখে বেকার করবেন না কারণ আলটিমেটলি আপনি কিন্তু নাম্বার পয়েন্ট পাঁচের ভিত্তিতেই এবং তার জন্যই যতটা আপনার নাম্বার ক্যারি করছে সেই অনুযায়ী লিখুন বেশি লেখার একদমই দরকার নেই আর একটা কথা বলছি আপনাকে যেহেতু এক ঘন্টা টাইম দেওয়া হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় আধ ঘণ্টা দিচ্ছে কিছু জায়গায় দেড় ঘন্টা দিচ্ছে তো এটাই মাথায় রাখবেন সেই আনুপাতিকে আপনাকে কোয়েশ্চেন দেওয়া হবে যাতে আপনি আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা কমপ্লিট করতে পারেন তার সাথে আরেকটা জিনিস আপনাদের অনেক আমি কোয়েশ্চেন পেয়েছি এমসিকিউ প্রথমত যে সমস্ত কলেজ বলে দিয়েছে যে এই এই পেপারগুলো আমরা এমসিকিউ নেব। সেগুলো তো আপনার এমসিকিউ হচ্ছে বাকি পেপারগুলো কিন্তু আপনার যেগুলো এমসিকিউ বলা নেই সেগুলো ডেসক্রিপটিভ যেরকম পরীক্ষা হয় সেরকম পরীক্ষাই হচ্ছে তো তার জন্য একদম টেনশান ছাড়া আপনারা করুন এবং জাস্ট কোয়েশ্চেন পেপারটা নেওয়ার পর প্রথমে পড়ে নিন কোয়েশ্চেন পেপারটা নে পড়ে নেওয়ার পর আপনারা সেটাকে আনসার খুঁজে সেটাকে লিখুন লেখার পর আপনি সেটাকে পাঠিয়ে দিন ডিউটা টাইমের মধ্যে ধরুন আপনার এক ঘন্টা পরীক্ষা আর আপনাকে দিচ্ছে ওদিকে পনেরো মিনিট টাইম আপনি চেষ্টা করুন এই এক ঘন্টার মধ্যে কিন্তু এই উত্তরটা পাঠানোর জন্য কারণ আমরা ফাইনাল ইয়ার এক্সামে এই প্রবলেমটা হয়েছিল স্টুডেন্টদের সাথে তাদের কিন্তু এই পনেরো মিনিটটা কারো ষোলো মিনিট সতেরো মিনিট হয়ে গেছিলো কিছু স্টুডেন্টরা ভয় পেয়ে গেছিলো তারা বারংবার কলেজকে রিকোয়েস্ট করেছে তো তার জন্যই আমি চাই না আপনাদের যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছেন তাদের সাথেই সেম জিনিস হোক আপনারা কিন্তু চেষ্টা করুন এই এক ঘন্টার মধ্যে দরকার পড়ে পঞ্চাশ মিনিটের মধ্যে পরীক্ষা কমপ্লিট করে দশ মিনিটে আপনি এই জিনিসটা আপলোড করার চেষ্টা করুন তা এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনার এই যখন এটাকে পাঠাবেন অনেক সময় হতে পারে যেটা যে মেইল আইডিটা এত পরিমাণে লোক স্টুডেন্ট পাঠাচ্ছে তার ফলে আপনার পুরোটা ক্র্যাশ করতে পারে অথবা হতে পারে যে বা আপনার পুরোটা জ্যাম হয়ে গেল অর্থাৎ আপনি পাঠালেন পাঁচ মিনিট আগে কিন্তু সেটাকে সেন্ডিং 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 দেখাচ্ছে সেটা গেল ওই পনেরো মিনিটের পর তার জন্যই বেকার এই টেন ছোটো ছোটো টেনশানগুলো পরে যতক্ষণ না রেজাল্ট বেরোয় অনেক মানসিক যন্ত্রণা দেয় তো তার জন্যই আপনারা চেষ্টা করুন একদম ডিউ টাইমের মধ্যে পুরোটা কমপ্লিট করতে আর বাকি তো কোনো অসুবিধা নেই আমি জানি আপনারা সবাই চ্যাম্পিয়ানস তো এবং আপনাদের সবার খুব ভালো হবে পরীক্ষা সেটাও আমি জানি তো ভালো থাকবেন সবাই বিশাল বড় বেস্ট অফ লাক অ্যান্ড হোক কল